আসসালামু আলাইকুম গাইস ইটস মি আরমান স্যার ওয়েলকাম অ্যাদার টু নিউ ব্লগস আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে ইয়ামা এফজেডএস অ্যাভজাইটস বি থ্রি বাইকটির মধ্যে নাগিন বাম্পার ইনস্টল করতে হয় অ্যান্ড নাগিন বাম্পারের প্রাইস কত সে সম্পর্কে আলোচনা করবো শুনে হয়তো বা অবাক হচ্ছেন যারা না জানেন যে নাগিন বাম্পার অব কি আর যারা ইয়ামা আই অ্যাভ বি থ্রি বাইকটির মধ্যে নাগিন বাম্পার ইনস্টল করেছেন তারা হয়তো বা জানেন নাগিন বাম্পার বলে একটি বাম্পার আছে ইয়ামা আই অ্যাভেটাস বি থ্রির জন্য সো যারা ইয়ামা আই বি থ্রি বাইকটি চালান বা ইউজার তারা যদি নাগিন বাম্পার পারচেস করতে চান বা লাগাতে চান তাহলে আপনারা এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড বুঝতে পারবেন যে নাগিন বাম্পারটা আসলে কোনটা এ দেখে চিনবেন নাগিন বাম্পারের প্রাইস হচ্ছে সাতশো টাকা যদি বাইকের পার্টসের দোকান থেকে এই নাগিন বাম্পারটি পার্চেস করেন তাহলে আপনার মিনিমাম এক টাকা লাগবে এর উপরেও লাগে বারোশো টাকাও লাগে কিছু দোকানে আবার অনেক দোকানে এক হাজার টাকা লাগে অর্থাৎ এক হাজার টাকা কমে তারা সেল করে না বাট আমি দিচ্ছি অনলিম সাতশো টাকা নাগিন বাম্পার সো যাদের লাগে তারা ইনবক্স করবেন আমি নাগিন বাম্পার এনে দেব। তো নাও ব্লগের মধ্যে যে বাইকটির মধ্যে নাগিন বাম্পার ইনস্টল করা হচ্ছে উনি একজন আমার সাবস্ক্রাইবার সো উনি আমার মাধ্যমে নাগিন বাম্পারটি পারচেস করেছে সো ওনাকে আমি সাতশো টাকা দিয়ে নাগিন বাম্পারটি দিয়েছি অ্যান্ড ব্লগের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে নাগিন বাম্পার ইনস্টল করতে হয় ইয়াম অ্যাডজাটাইস বি থ্রি ইউজার তারা হয়তো বা অনেকে জানেন না নাগিন বাম্পার বলে একটি বাম্পার আছে ইয়াম অ্যাডজাটাইস বি থ্রি বাইকটির জন্য সো এই ব্লগটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে নাগিন বাম্পার কোনটা সো ব্লগটি আর বড় করব না বিকজ ব্লগটি বড় করলে আপনারা বোরিং ফিল করবেন আজকের ব্লগের টপিকটি ছিল যে ইয়ামা আমার এস বি থ্রি বাইকটির মধ্যে নাগিন বাম্পার ইনস্টল করা সো নাগিন বাম্পার কীভাবে ইনস্টল করবেন অ্যান্ড নাগিন বাম্পারের অ্যাকচুয়ালি প্রাইস কত সব কিছুই আমি আলোচনা করেছি ডিটেলস বাই ডিটেলস সো আজকের ব্লগ এ পর্যন্তই দেখাবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই আমার সরোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন